এখন হস্পিটাল, হস্পিটালের বিছনাত সাধারণ রোগী নহয়, রোগীর রূপত আছে স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তেনে অবস্থাত কি হব পারে? আপনি মই যদি চিকিৎসালয়ত পড়ে থাকো, আমার পিছত কেজন ডাক্তার আহিব পারে, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা যদি বিছনাত পড়ে থাকে, কিমান ডাক্তার আহিব পারে? এই দৃশ্য আপনাদের ভালকৈ চাও। টেলিভিশনের স্ক্রিনত আপনি দুটা দৃশ্য দেখা পাইছে। বাওঁফালে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, দ্বিতীয়খন দৃশ্য হৈছে চামগুৰিৰ। প্রথমখন দৃশ্যত দেখা গৈছে হিমন্ত বিশ্ব শর্মায় ডিব্ৰুগড়স্থিত অসম চিকিৎসা মহাবিদ্যালয়ের চিকিৎসা কক্ষত শুই আছে। দ্বিতীয়খন দৃশ্যত দেখা গৈছে চামগুৰিৰ হাতত বৃহৎ সংখ্যক মহিলাই প্রতিবাদ করেছে। এবার প্রথমৰ পৰা কওঁ সমগ্র কাহিনী। প্রথমে যাওঁ হওক আমি ডিব্ৰুগড়স্থিত অসম চিকিৎসা মহাবিদ্যালয়। হিমন্ত বিশ্ব শর্মা বিছনাত পড়ে আছে। হিমন্ত বিশ্ব শর্মা অসুস্থ নেকি? হিমন্ত বিশ্ব শর্মার চৌদিশে থকা চিকিৎসকৰ সংখ্যালৈ মন কৰক। এক, দুই, তিনি, চারি, পাঁচ, ছয়, সাত, আঠ, নাই আর গণাটো সম্ভবপর নহয়। এক ডজন চিকিৎসকে আবরি আছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্ব শর্মার কি হয়েছে শুনে আচরিত হব। হিমন্ত বিশ্ব শর্মায় ডিব্ৰুগড়ত অসম চিকিৎসা মহাবিদ্যালয়ত রক্তদান করেছে। স্বাস্থ্যমন্ত্রীয়ে রক্তদান করব, সেয়ে চৌদিশর পৰা ঘেরাও করে ধরেছে চিকিৎসকর দলে। বোধ হয় ডিব্ৰুগড় চিকিৎসা মহাবিদ্যালয়ে শুক্রবারের দিন আন রোগীর কাষলৈ যাবলৈ চিকিৎসকে সময় পোৱা নাই। সকল চিকিৎসক ব্যস্ত হিমন্ত বিশ্ব শর্মার কাষত। হিমন্ত বিশ্ব শর্মার কোনো ধরনের অসুখ হওয়া নাই। হিমন্ত বিশ্ব শর্মায় রক্তদান করেছে, মন্ত্রীয়ে রক্তদান করব, সেয়ে চিকিৎসকর এইদরে ভিড়। এবার দ্বিতীয় দৃশ্য মন কর, চামগুৰিৰ হাতত এইদরে এজাক মহিলাই প্রতিবাদ করেছে। এই দৃশ্য আজি নহয়, চলিত সপ্তাহের দৃশ্য। এই মহিলা সকলে প্রতিবাদ করেছে চিকিৎসকর বাবে। যেটু সময়ত হিমন্ত বিশ্ব শর্মার চৌদিশে এক ডজন চিকিৎসক আছে, সেই সময়ত চামগুৰিত এগারী মহিলা চিকিৎসালয় ভর্তি করার পিছত চাবলৈ কোনো চিকিৎসক নাছিল। পুলির পৰা আহিছো চামগুৰি স্বাস্থ্য কেন্দ্রে। প্রকৃততে কি হয়েছিল, মানে ডেলিভারি মানুষগুলি আহোতে খোজকাড়ি আহিছে, ঠিকই আহিছে, আহি ভর্তি করালে দিনের 11টা বজাতে, রাতে 8টা বজালেকে কৈছে ভাল হব, নর্মেল হব। রাতে 8টা বজাত সেলাইন আর বেজি দিলে। বেজি দিয়ার পিছত ডক্টর আর নার্সে গিয়ে রুমে রুমে দরজা লগা খুলে। প্রায় আধা ঘন্টামান যাওয়ার পিছত নার্সজন এই রোগীজনী বমি করব ললে, বমি করব ললে। তেতিয়া গৈ লগত থকা মানুষে গৈ পেলায় দরজা ঢকিয়ায় ঢকিয়ায় মাতি আছে, ডক্টর নার্স দরজা ঢকিয়ায় ঢকিয়ায় মাতি আছে, তথাপিতো আহিব নিবিচারে। সিহঁতে নাহিলেই, আহোতে আহোতে জীব গলেই, মানুষগৰাকীৰ জীব গলেই। ইয়া হৈছে স্বাস্থ্যখণ্ডৰ ৰূপ। স্বাস্থ্যমন্ত্রী রক্তদান করার সময় এক ডজন চিকিৎসক ব্যস্ত, কিন্তু মৃত্যুর সঙ্গে যুঁজি থাকা এগারী মহিলা সহায় করবলে আগবাহী নাহিল এজনো চিকিৎসক। এই এক ডজন চিকিৎসকে যদিহে রাজ্যখনের সকল রোগীক এনেদরে চালেহেতেন, রাজ্যের স্বাস্থ্যর মানদণ্ড যথেষ্ট উপরে নগল হতেন নে? ব্যুরো রিপোর্ট, DY365।